আমরা আমাকে গোডাউনে নিয়ে যেতেছি। বলো ভাইজান, এদের দিয়ে কি হবে? কিছুই হবে না ভাইজান। ঠিক বলেছ, এখন ধনবানের দয়া আমাদের বাঁচতে হবে। ধনবানের দয়া হলে তো তার আদরের সন্তান মানিকের গায়ে আঁচড় লেগেছে। বাবা, ওই কেউটার বাচ্চাটাকে খুন করতে চেয়েছিল। হ্যাঁ চাচা, ভাগ্যক্রমে বেঁচে গেল। এখন ধনবানের আক্রোশ থেকে বাঁচো। এভাবে পট্টি দিয়ে আর কতদিন অপরাধের খড় ঠেকে রাখবেন বাবা? আজ গুলি লেগেছে হাতে, কাল লাগবে পুকে। সেদিন কোনো মলম পট্টি জীবন বাঁচাতে পারবে না। কি বলতে চাও তুমি? না বুঝবার মতো তো কিছু বলিনি। আপনি ভুল করছেন বাবা, অন্যায় করছেন। দেশের জাতির সাথে বেইমানি করে আপনি অবৈধ পথে টাকা উপার্জন করছেন। হীরা, মানিকের গায়ে গুলি লেগেছে। গুলি তো লাগবেই মা। সততা, ইমান, দেশপ্রেম বুক থেকে মুছে ফেলে স্বার্থ উদ্ধারের জন্য শত্রুর বুলেটের সামনে দাঁড়ালে গুলি তো লাগবেই। হীরা, সততা, ইমানদারি, দেশপ্রেম, তথাকথিত এই সমস্ত দেশপ্রেমিকদের আসল চেহারা তুমি দেখোনি? আমি দেখেছি। বহু চড়াই উত্তরাই পার পেয়ে এই পজিশনে এসে দাঁড়িয়েছি আমি। আজকের দুনিয়ায় ইমানদারির অর্থ হচ্ছে না খেয়ে মরা। সততার অর্থ হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা। আর দেশপ্রেম, দেশপ্রেম হচ্ছে সেফ একটা স্লোগান। যে যত উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে পারে সেই তত উঁচু গদি থেকে বসে। আর এই জন্যই এসব শব্দের অর্থ আপনি বদলে দিয়েছেন। সততার নামে আপনি মিথ্যে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলছেন। দেশভক্তির নামে আপনি স্মাগলিং করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্মাগলিং করছি, সম্পদের পাহাড় করছি। তুমি যা দেখেছো সেটি হলো টাকার একটি পিঠ মাত্র। এর অন্য দিকটি হচ্ছে উদার। আমার টাকায়, আজ আমার টাকায় দেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা পরিচালিত হয়, যেখানে বিনা পয়সায় হাজার হাজার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, গরিবদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়, বিধবার এতিমদের আশ্রয় দেওয়া হয়। এই ধনবানের মুখের একটি কথায় জনতার বুকে সাহসের পাহাড় হয়ে দাঁড়ায়, পাথরের মতো শক্তি যোগায়। জনগণ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ধনবান বলে ডাকে। ভুল নামে ডাকে, ভুল।
আপনি ভাবছেন 14 কোটি মানুষের সাথে ধোকা দিয়ে কয়েক হাজার পরিবারকে সাহায্য করার নাম দেশপ্রেম? শত শত মানুষকে জখম করে 10টা মানুষের গায়ে মলম লাগানোর নাম কি জনসেবা? স্মাগলিং করে দেশের কোটি কোটি টাকার ক্ষতি করে কচু নেটিভের মুখে খাবার তুলে দিয়ে আপনি দয়াবান হয়ে গেছেন? কি হবে দেশের, কি হবে দেশের মানুষের? হীরা, তুমি পাগল হয়ে গেছো। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছো তুমি, কাজেই সহজে নিয়ম নীতির কথা বলতে পারছো। আমার মতো যদি অভাব অনটনের দুনিয়া তুমি দেখতে, তাহলে আজ এমন কথা তোমার মুখে আসতো না। তারুণ্যের উদ্যমে আদর্শবাদী কথা বলা খুবই সহজ, কিন্তু দারিদ্রের সাথে যুদ্ধ করে আমার আজকের এই পজিশনে আসা কোনো সহজ কাজ নয়, সিম্পলি অসম্ভব। ধনবান আজ ওই মানুষদের একজন যাদের পায়ের নিচে পুরো সমাজটাই পড়ে রয়। সমাজকে পায়ের নিচে রাখা যায় বাবা, কিন্তু আইনকে নয়। কোন অত্যাচারী অন্যায়কারী দীর্ঘদিন আইনকে ফাঁকি দিয়ে বাঁচতে পারে না, আপনিও পারবেন না। আইন আপনাকে ছাড়বে না বাবা। আইন, আইন, আইন! কোন আইনের কথা বলছো তুমি? কিসের আইনের কথা বলছো তুমি? কার তৈরি আইনের কথা বলছো? তুমি জানো না ধনবান নিজ হাতে আইন তৈরি করে, আবার নিজেই তা ভেঙে ফেলে? বহুত বহুত ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন আপনি, বলে যাবেন না। সাপ দিয়ে যে খেলা করে সাপের দংশনে তার মৃত্যু হয়, কিন্তু আফসোস, সেই সাপের দংশন থেকে বাঁচতে পারবে না আমার মা, আমার ভাই, আমার বোন, ওরাও ওরাও আপনার পাপের বলি হবে। এরা থাপ্পটি আপনি আমাকে মনে করিয়ে দিলেন যে আমার পৃথিবী আর আপনার পৃথিবী আলাদা। হীরা, কোথায় যাচ্ছিস তুই? যেখানে যাই মা, সেখানে বাবার পাপ আমাকে তাড়া করবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। যাসনে ভাইয়া, যাসনে ভাইয়া, যাসনে, যাসনে। ভালো না।
স্বর্গ থেকে নেমে আসা এক হুর পরি। আই পারদিসি বাবু, তুই কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছ না নাকি বোঝার চেষ্টা করছো না? আই চুমকি, পারদিসি বাবু কি বলছে রে? কি বলছি বুঝতে চাও? তাহলে দাঁড়াও, আমি বোঝাচ্ছি। বাবু, আমাকে তুই যেমন তেমন মেয়ে ভাবিস নে, আমি সর্দারের মেয়ে আছি। হ্যাঁ আচ্ছা, চলে আয় চুমকি। তুই আমাদের পিছু লইছিস কেন রে? তুমি তো সর্দারের মেয়ে, শুনেছি সর্দারের বাড়ি নাকি অনেক দূরে, এত কষ্ট করে হেঁটে যাবে কেন? গাড়িতে ওঠো, তোমাদের পৌঁছে দিচ্ছি। শোন পরদেশি বাবু, আমরা রোজ এই পথ দিয়ে হাঁটিয়ে যাই, হাঁটিয়ে আসি, আমাদের কোনো কষ্ট হয় না। তুই আমাদের পিছার নইলে বহুত খারাপই হবে। কি খারাপ হবে দেখতে চাস? আরে ওই শবনম, শবনম তুই কি দেখাতে চাস? এ আমাদের জঙ্গলের বড় বাবু, বহুত ভালো বাবু। এ বাহাদুর, তাহলে বল তোর বাবুকে আমাদের পিছু ছাড়তে। শবনম, বাবু তো কোনো খারাপ কথা বলেনি, আমাদের গাড়িতে ওঠ, তোদের পৌঁছে দেই। এই চুমকি, শবনমকে বুঝিয়ে বল না। চল শবনম, বাহাদুর ঠিকই বলছে, আজ আমরা ইঞ্জিনের গাড়িতে চড়ে ঘরমে যাবে। হ্যাঁ শবনম, তুই সামনে বাজ, আমি আর বাহাদুর পেছে বাজবে। আরে এসো এসো, চল না। এই চুমকি, তুই আগে। এই বাবু, গাড়ি আর যাবে কলাই, এখানে থামাতে হবে। হুম
পারিস বাবু, কাল আমাদের মাঘি পূর্ণিমার উৎসব আছে, খুব ধুমধাম খানা পিনা হবে। বাবু তুই কিন্তু আসবে। আসবো, নিশ্চয়ই আসবো। আসি বাবু। চল চুমকি। বাই বাই টা টা। চোর, ছ্যাঁ চোর, গুন্ডা, বদমাশ, চাকা। তুই কি আমাকে বকাবকি করছিস? না স্যার, বকাবকি করছি কাঠ চোরদের। ওই যে শুনছেন না কাঠ কাটার শব্দ? ও কাটো, জলদি কাটো। আরে বাপ দাদার সম্পত্তি উজাড় করিয়া ফেলো। বাপ দাদার সম্পত্তি মনে করে যে গাছ কাটছিস, সে গাছ তো সরকারের। এই জঙ্গলের আমরাই সরকার, সরিয়া যায় এখান থেকে, না হলে গাছ মনে করিয়া পুলিশ কাটিয়া ফেলবে। ওদেরকে নিয়ে চল। জঙ্গলে এতদিন চাকরি করলাম, বাঘ দেখি নাই, আজ বাঘ দেখলাম। বাঘ, হ্যাঁ চল। জঙ্গল লোকজনকে গাছ কাটতে বাধা দেয়, ওই পরদেশে। ওস্তাদ, ওই পরদেশি মনে হয় সরকারি লোক আছে। আমার এসব অভ্যস্ত বেশ নেই। ওই সে পরদেশি বাবু। ওস্তাদ, এই শালাই তো আমাদেরকে পিটাই আছে। শবনম, পরদেশি বাবু এসেছে। পরদেশি বাবু এসেছে, চল চল চল। আনা লিন বাবু, খানা খা।
শবনম, ইধার আ। কা হইছে রে, ডাকলি কেনে? কাল তো দেখলাম পরদেশি বাবুকে খুব আদর করে খাচ্ছিস। কেনে, তুই কিছুই খাস নি? তুই তো দারু খেয়ে নেশায় বহুত ছিলি রে। হা রে শবনম, আমি তো তোর পেয়ারের নেশায় বুঝ ছিলাম রে, মগর কোন পরদেশি বাবুর দিকে নজর দিলে বহুত বিপদ হবে। হ্যাঁ এ গঙ্গা, বিপদ হলে তোর হবে, ভুলে যাস নে, আমি সর্দারের মেয়ে আছি, তোর কেনা বাদি নেই আছি, চল। আরে আরে শবনম, দাঁড়া দাঁড়া দাঁড়া, পথছারে গঙ্গা। আরে দুদিন পর তো তু আমার হবি, এ তো দেমাক কিসে? গোপী তুই এলডিতে থাক, মগর আমি তোর কোনো দিনই হব না, বামন হয়ে চাঁদে হাত দিবার চাস তু? ওই তোর রূপের দেমাক আমি এখনই ভাঙিয়া চুরমার করিয়া দিতে পারি। হিম্মত থাকে তো হাত লাগিয়ে দে। শোন শোন না, তুই জামাটা খোল, তোকে আমি প্যার দেব। তুই প্যার করবে তো আগে বলবে তো, আমি তোর সাথে প্যার। আরে মাচিস কর, কি হলো? তুই আমাকে মাচিস কর রে, আরে তুই জামাটা নি মাচিস কর রে, তুই আমার বাহির লাগিস, আরে বারিশ কর রে, বারিশ দে, বারিশ দে, আরে বাপ রে চোদ, আরে কি করছিস তুই? বা বা চুতরা পাতা লাগাইছে রে, আরে নাই মিলাইছে চি রে। কি হইয়া গেল রে? আরে ওস্তাদ জলদি উঠো, জলদি উঠো, এই মাইয়া মানুষের হাতে মার খেয়ে তো, আরে কেউ তো দেখে নাই, কই দেখে নাই, চলো আরে আসো। আরে থামলে কেন, বেশ ভালোই তো লাগছিল ছেলে আর মেয়েদের লড়াই। আমার জরুরি মিটিং আছে স্যার, আমি আপনার সাথে। নো বিপ্লব, তুমি বসো, খেয়ে যাবে, নইলে শিমু আমাকে সাসপেন্ড করে দেবে, কি বল মাস্টার? গুড অফিসার, যাও ডিউটিতে যাও, দেরি হয়ে যাচ্ছে তো, বাই। আসি। পাথর শক্ত হয় জানি, কিন্তু মানুষের হৃদয় এতটা শক্ত কি করে হয়? কেন? ফুলের বাগানে ফুল ফুটেছে, গন্ধও ছড়াচ্ছে, কিন্তু ভ্রমণ না থাকলে ফুলের মতো খাবে কে? তার মানে?
মানে অতি সোজা, আজ তুমি কোথাও যাবে না। আজকের দিনটা শুধু তোমার আর আমার। এ তুমি কি বলছো ধনবান? আমার মেয়ে সোনালীর হীরার সাথে বিয়ে হবে, এ স্বপ্ন দেখেই তো সে লন্ডনে বড় হচ্ছে। আমি দুঃখিত আহমেদ, হীরার কথা ভুলে যাও, তুমি পছন্দ মতো ছেলে দেখে ব্যবস্থা করো, টাকা যা লাগে আমি দেব। ভাবি, আপনি তো জানেন ছোটবেলায় এক ঝড়ের রাতে আমার যমজ মেয়ের এক মেয়ে হারিয়ে যাবার পর সেই দুঃখে সোনালীর মাও আমাকে ছেড়ে পরপারে চলে গেছে। ছোটবেলা থেকে আমি সোনালীকে কোলে পিঠে করে মানুষ করেছি, হীরার সাথে ওর বিয়ে হবে এটাই আমি ওকে বলে এসেছি। হীরার ছবি বুকে নিয়েই ও বড় হচ্ছে, এখন বিদেশ থেকে ফিরলে আমি কি করে ওর স্বপ্নটাকে ভেঙে দেবো? ভাবি, কি বলবো আমি ওকে? ভাই সাহেব মন খারাপ করবেন না, বাপ ছেলে ঝগড়া করেছে তো, দেখবেন সব যাবে। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না ধনবান, আমি কি সত্যি মরে যাব? বন্ধু, মৃত্যু একটি এমন সত্যি যার কাছ থেকে কেউ পালাতে পারে না। না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না ধনবান, আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আসলাম, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যেত তাহলে এই ধনবান তোমার জীবনের খাতিরে আজরাইলের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিত। বন্ধু ধনবান বড় সাধ ছিল, মৃত্যুর আগে আমি আমার ছেলে সাজ্জাদের বউ দেখে যাব, এই একটা ইচ্ছা তুমি পূরণ করো বন্ধু, পূরণ করো। কথা যখন দিয়েছি তখন আমার মেয়ে রেশমা অবশ্যই তোমার পুত্রবধূ হবে। স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছিলাম, ওই মেয়েটা মানে স্বপ্নমের কথা। সাংঘাতিক একটা খারাপ মেয়ে, বজ্জাত, বদমেজাজি, দারুণ পাজি, বাহাদুর বললেই রাজি, ওর মতো মেয়ে হয় না স্যার, মিষ্টি মেয়ে, খোস মেজাজি, চঞ্চলতায় জঙ্গলের হরিণীদেরও হার মানায়। স্যার, ওর কথা আপনি যখন বেবি ফেলেছেন তখন আর দেরি কেন, খবরটা দিয়ে আছি। খবর দিবি? ও আসবে। আসবে মানে ওর গুচ্ছ শুধু নিয়ে আসবো। আমার নাম বাহাদুর সিং, সিং মানে সিংহ, সিংহের মতো যাব, বাঘের মতো ফিরে আসবো। Thank you.
কেমন জরাজরি, কার সাথে কে জরা, দুজন জাগাতে হবে, একটা আমার একটা সারের, কিন্তু কি করে জাগাই, খোঁচা দিতে হবে খোঁচা, পাশ দিয়ে খোঁচা। দেখো মার খোঁচা, দেখো মার খোঁচা, তাকে দিল খোঁচা, চল তো দেখি। ওরে বাবা, ওরে বাবা, আমি গেছি, আমি নাই গেছি বাহাদুরের বাহাদুরি শেষ, পাশার ভিতর কাঁটা ঢুকেছে কাঁটা, বলু কি মাদুর, মাদুর শোন মাদুর, ও আমার সাহেব, পাগল হয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তোমার যা হাল, পেহলে তু ঠিক হলে তারপর তোর বাবুর সাথে মোলাকাত করবে, চল চুমকি। নখের গেল তিন কানি, পাশার গেল ছাল, সাহেব আমার কাল। আমাদের সাথে ড্রিঙ্ক করবে, শুনতে ভালো লাগলো, কিন্তু আমরা তো ড্রিঙ্ক করি শুধু মদ খাই না, সাথে নারীদেরও খাই, এবং তোমাকে খাবো, আমার লাগবে। পারবো না মা ভাইকে ফেলে,
নিজের জন্য সংসার করতে। না, সবসময় আমি সময় মতো উপস্থিত হতে পারবো না। একদিন সত্যি গুন্ডাদের হাতে তোমার সর্বনাশ হয়ে যাবে। গেলে যাবে, দারিদ্র আর প্রয়োজন মানুষকে দিয়ে কি না করায়। শুধুই নিজের কথা ভাবছো, আমার কথা ভাবছো না টিনা? ভাবছি মানে, তুমি ছাড়া বাইরে আমার আর তো কোনো পৃথিবী নেই, অথচ সেই পৃথিবীতে আমার কোন অধিকার নেই। আমার উপর তোমার কি কোনো অধিকার নেই? স্ত্রীর অধিকার ছাড়া নারীর আর কোন অধিকারের দিকে চোখ থাকে না মানে, সেই অধিকার তো তুমি আপাতত আমাকে দিতে পারছো না। আসি, এক কাপ চা খেতে ভেতরে যেতে। অধিকার নিয়ে ঢুকতে পারো না, এসো। চলো এসো, বসো মানে। টিনা, টেলিমা। হ্যাঁ মা। আমার ওষুধটা কি এনেছিস মা? এনেছি মা। আপু আমার কলম। হ্যাঁ এনেছি, এই নে। আপু উনি কি মানিক ভাই? হ্যাঁ, পর পাকামি করতে হবে না, লুষ্টে কথা কেন। এই আজ কিন্তু রাতের খাবার খেয়ে যেতে হবে। খাবো সেই দিন যেদিন এটা হবে আমার শ্বশুর বাড়ি। চল না চল। ইয়ে স্যার এখনই এসে পড়বে, একটু অপেক্ষা করো। এই চুমকি ওরা, চল না। এই শবনম তুই থাক, আমি পাশে আছি, চল। আরে আরে কি করছিস? এই চুমকি, তোর মুখটা না ওই পূর্ণিমার চাঁদের মতো। স্বপ্নম, কেন ডেকেছিস পারদেশি? একই দেশ, একই ভাষা, অথচ আমি পরদেশি। তার মানে তুমি আমাকে আপন ভাবতে পারোনি। আপন করতে হলে কাছে টানতে হয়, ধরতে হয়। ধরতে গেলে তো পালিয়ে যাও। কেমন শিকারি তুই, ঠিক মতো ধরতে পারিস নে? আজ তাহলে দেখতেই হয় কেমন। পরদেশি বাবু, আমাদের ইজ্জত নিয়ে খেলা? এই গঙ্গা আজ তোকে খুন করিয়া ফেলবে। Oh!
ডাক্তারকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যা। কি তোমাদের বিবাদ? সর্দার, তোমাকে বলেছিলাম না, এক পরদেশি বাবু সবনমের ইজ্জতে হাত দিয়েছে। না সর্দার, গঙ্গা ঝুট বলছে। তো থাম। এ পরদেশি বাবু, তুমি সরকারি লোক, এই জঙ্গলের রক্ষক। আমি কাবিলার সর্দার আছি, আমার লোকজনের রক্ষক। আমরা গরিব কাবিলাবাসী, কিন্তু জন্তু জানোয়ার নেই, আমাদের ইজ্জত আছে। যাও বাবু, চলে যাও এখান থেকে, নইলে বহুত খুন খারাপই হবে। চলে যাও। সর্দার, সবনমের কি বিচার হবে? জঙ্গল সর্দার বিচার করে, অবিচার করে না। তিন দিন পর রঘুরাধার নামে মরণযোগ্য লড়াই হবে, যে জিতবে সেই হবে সবনমের পতি। সুন্দরী, তুই তুই আমার হবি। সবনম, দিদি, স্যার আপনার চিঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আদরের ভাইয়া, তোমার ছোট বোন বিয়ের প্রীতে বসতে যাচ্ছে, এই শুভক্ষণে তুমি যদি দোয়া করতে না আসো তাহলে যে পুরো অনুষ্ঠান অপূর্ণ রয়ে যাবে। ভাইয়া, তোমার রাগ তো বাবার সাথে, আমার সাথে নয়। তোমার উপর আমার কসম রইল ভাইয়া, তুমি যদি তোমার ছোট বোনটাকে দোয়া করতে না আসো আমি আর কোনো দিন তোমার সাথে কথা বলবো না। ইতি তোমার ছোট বোন রেশমা। আর বাবু, বাবু চলে গেছে, একেবারে বিয়ে শাদি শেষ করে আসবে। বিয়ে শাদি? বিয়ে শাদি, বড় লোকের বিয়ে, সোনাই বাজবে, গানাও বাজনা হবে, খাওয়া পিনা হবে। চুমকে কে কি বারাত, রঙিলি হোগি রাত, মগর মাইন নাচুঙ্গি। দুদিন বাদে মরণ যোগ্য লড়াই আছে, পরদেশে বাবু যদি না আসে আমিও তোকে ভুলে গেলাম। চুমকি, স্যার তো আসবি, যথা সময় আসবে, তোর আমার প্রেমের কাচাম। দেখ দেখ, রেশমাকে কি সুন্দর লাগছে, তাই না? মানিয়েছে ওকে। ভাইয়া,
মা দেখো ভাই এসেছে। আরে পাগলি, তোর বিয়ে আর আমি আসবো না। ভাইয়া আরে আরে কি করছিস, কি করছিস ভাইয়া? থাক থাক থাক, আর সালাম করতে হবে না আমার পক্ষে। বাবা, রেশমা চলে যাবার পর এখনো সমস্ত ঘরটা শূন্য শূন্য লাগছে। এই শূন্যতে এখন কেবল একমাত্র তো লাল টুকটুকে বউটি এসে পূরণ করতে পারে। মা, সময় আসতে দে, তোর জন্য আমি এমন বউ নিয়ে আসবো ওর রূপে তো সারা ঘর আলোয় আলো ভরে যাবে। এরা আলো দরকার হয় সেই ঘরে যেখানে অন্ধকার থাকে। যা বাবা যা, তুই খুব ক্লান্ত হয়ে এসেছিস, এখন বিশ্রাম নে গিয়ে, যা। না মা, আমি আজ রাতে ট্রেনে ফিরে যাব, আসি। হীরা, হীরা, শোনো জঙ্গলবাসী, কবিরার কানুন অনুযায়ী আজকের এই মরণযজ্ঞ লড়াই যে বীর বিজয়ী হবে তার হাতে তুলে দেব আমার বেটি শবনমকে। লড়াই শুরু হোক। লড়াই এখনো শেষ হয়নি সর্দার। লড়াই তো শেষ হবে তখনই
যখন এই মরণ বেদিতে শুধুমাত্র একজন থাকবে। মৌত্তকে মরণ বেদিতে টেনে এনেছে পরদেশে, তুই গঙ্গার হাতে মারা যাবি। মোতাবেক শবনমকে আমার হাতে তুলে দাও। অসম্ভব পরদেশি, আমার ওয়াদা তোমার বেলায় সঠিক নেই আছে, কারণ তুমি পরদেশি ভিন গোত্রের মানুষ। সর্দার, তাহলে তোমার আর তোমার কাবিলার নিয়ম কানুন আমার জন্য প্রযোজ্য নেই আছে, কারণ আমি তোমার গোত্রের বেটি নেই, আমি তোমার পালিতা বেটি আছি। শবনম, আমি তোকে নিজের বেটির মতো করে মানুষ করেছি। নিজ বেটির মতো করে মানুষ করেছ, লেকিন আমি তোমার বেটি নেই আছি। আমার শরীরে তোমার খুন নেই আছে, আমার সাদিকে লিয়ে কেন এই মরণযোগ্য লড়াই হবে? বলো সর্দার, জবাব দাও। সবাই জানে আমি এই কাবিলার বেটি নেই আছি, সুতরাং এই কাবিলার নিয়ম কানুন রীতি নীতি কিছুই আমাকে ঠিক না। আর যদি ঠিক হয় তাহলে পরদেশি বাবু মারণ লড়াইমে জিত গয়া, আমাকে আমাকে তার হাতে তুলে দাও। বাবা, তোমার বেটিকে ভালোবাসার হাতে তুলে দাও। অসম্ভব, সর্দার হলেই সে নিজের বেটির বেলায় কাবিলার নিয়ম নীতি ভাঙতে পারে না। শবনমের শাদি পরদেশি বাবুর সাথে নেই হবে। এই গঙ্গা, এই তুই তো লড়াই মেয়ে হার গয়া, তুই গলাবাজি করছিস কেনে? তো সারাম করে না, আমার সাথে যার সাথে হোক তোর সাথে হবে না। শবনম ঠিকই বলেছি, শবনমের সাদির ব্যাপারে মরণ যজ্ঞ লড়াই সিদ্ধান্ত ছিল, শবনমের সাদি পরদেশি বাবুর সাথেই হোক। আমার চাচা তো বোন, খালা তো বোন, নাই রে কেহ নাই তোমার মতো সুন্দর একটা ভূ পেতে চাই।
আমার প্রেমে পড়বে বলে, আমার প্রেমে পড়বে বলে সোনা সোনার লকেট গলাতে আয়। আমি উঠবো তোমার পারে, পারার লোকে দেখবে না তো কহি অন্ধকারে, সোনার লকেট গলাতে ঝুলাই। তুলা তুমি জঙ্গলি ফুলের মধু, আমি তোমার আসল প্রেমিক আমায় দিও শুধু, আমার বধুর মুখে মধুর হাসি দেখতে কেন স্যার। মোর্শেদ আর খোর্শেদ আপনার সাথে দেখা করতে চায়। কারণ? সম্ভবত ব্যবসায়িক আলোচনা করতে। ব্যবসার আলোচনা করতে চায়? পরের মাল যাদের ছিনিয়ে খাওয়ার অভ্যাস তাদের সাথে কিসের ব্যবসার আলোচনা? স্যার, ওরা দু ভাই এবং ওদের দুই ছেলে বরাবরই আমাদের পথে ওত পেতে বসে থাকা দুশ্মন। ওদের উদ্দেশ্য জানার জন্যে একবার সামনাসামনি বসে। কুকুরের উদ্দেশ্য জানবার জন্যে তার সামনে হাড্ডি ফেললেই চলে, মুখোমুখি বসবার দরকার নেই। স্যার, হাড্ডি ফেলে দিয়ে বুঝে নেওয়া যাক ওরা কি চায়। ঠিক আছে, তুমি যখন বলছো কাল সন্ধ্যায় ওদেরকে আসতে বলো। আর শোনো, সাজ্জাদকে বলো সে যেন এই মিটিংয়ে উপস্থিত থাকে। ওকে স্যার। বলো মোর্শেদ, কি আলোচনা করতে চাও? ধন্যবাদ। আমরা আমাদের অতীতের সমস্ত ঝগড়া ফ্যাসাদ ভুলে গিয়ে আপনার কাছে এসেছি। আমরা চাই এখন থেকে আপনার ছত্রছায়ে থেকে আপনার অধীনে কাজ করব। নাকি রে, বলো আমি তোমাদের জন্য কি করতে পারি? আপনাকে কিছুই করতে হবে না, আমরা আপনাকে করতে এসেছি। আজ দেশের স্মাগলিং জগতের পেতাজ বাদশাহ হচ্ছেন আপনি। আইনের লোক বলুন আর ভয়ঙ্কর সন্ত্রাসী বলুন, সবাই আপনার কথা ওঠে আর বসে, আবার কাঁপেও। কাজের কথা বলো। অবশ্যই অবশ্যই, আমরা তো কাজের কথা বলার জন্যই তো এসেছি। ধন্যবাদ। যে কাজের কথা বলার জন্য এখানে এসেছি, সে কাজ সফল হলে তার লাভের অঙ্ক আপনার সমস্ত ব্যবসাকে ম্লান করে দেবে। সোজা সোজি বলো, ব্যবসাটা কি? হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, চরস, আফিম আর গোলা বারুদ। ইতিমধ্যে আমাদের লোক ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চরস, আফিম আমদানি করার ব্যবস্থা করে ফেলে। হ্যাঁ, বিদেশে আমরা 20-20 টাকার অর্ডার দিয়ে এসেছি। এই মালগুলো ঢাকায় এনে বিক্রি করতে পারলে 20 গুণ লাভ হবে, আরো বেশি হতে পারে। আমরা সোনা চাঁদে হীরার ব্যবসা করি, বিশের ব্যবসা নয়।
তোমরা নেশার জিনিসের ব্যবসা করতে চাও, গোলা বারুদ আর মারণাস্ত্রের ব্যবসা করতে চাও, এর মধ্যে আমার কি দরকার? দরকার আছে ধনবান, বহুত দরকার আছে। এখন আমাদের 50 লাখ টাকা আর আপনার আশীর্বাদ বড় দরকার। কেননা আপনার ছায়া ও অর্থ ছাড়া আমাদের একার পক্ষে এত বড় ব্যবসা চালানো সম্ভব না। হ্যাঁ সম্ভব না। বুঝতে পারার জন্য ধন্যবাদ, এতে আমার শেয়ার কত হবে? যতটা চাইবেন। কিন্তু বড় ভাই, ওই ভাগ তো 50-50 হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ব্রাদার, ওটা তো হবেই, আর ওটার সিদ্ধান্ত ধনবানের উপর ছেড়ে দাও। কথা হচ্ছে এই যে, আমাদের প্রথম চালানের 4,000 কোটি টাকা লাভ হবে। 20 কোটি টাকা, 4,000 কোটি টাকা লাভ, এক্সিলেন্ট। ব্যবসায় অনেক টাকা লাভ হয়, কিন্তু প্রত্যেকের ব্যবসায় কিছু নীতি থাকে, যে আফিম, হিরোইন, ফেন্সিডিল যুব সমাজকে ধ্বংস করে দেয়, জীবিত মানুষকে মেরে ফেলে, জামস সমাজ জীবনে সন্ত্রাস ছড়ায়, দেশের ভবিষ্যৎকে কবর দিয়ে দেয়, যে সন্ত্রাস একটি জাতিকে নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমি জেনে শুনে সে ব্যবসা করব এমন কথা তোমরা ভাবলে কেমন করে? তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের জিপটা আমি কেটে দিলাম না। জাস্ট গেট আউট, আদারওয়াইজ আই উইল কিল ইউ বাস্টার্ড। সাজ্জাদ। জি আব্বা জান। তোমার কি এতটুকু জানা নেই লোভ বা লালসা কোনো অপরিচিত লোকের সামনে প্রকাশ করতে নেই? সরি আব্বা জান, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, এ তুমি অন্যায় করেছ, অনেক বড় অন্যায়। ইয়েস, এখন তুমি আসতে পারো। আসসালামু আলাইকুম। বাবা, কি হলো তোমার? ভুল হয়েছে আমার, সাজ্জাদের সাথে রেশমার বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। স্যার, ভুল ভুল হয়েছে আপনার? হ্যাঁ ফরহাদ, এতদিন আমার ধারণা ছিল আমি যা করছি সব সঠিক করছি, কিন্তু আজ আমার বিশ্বাস মিথ্যে হয়ে গেছে। আজ জীবনে প্রথম আমি আমার বড় ছেলের অভাব অনুভব করছি। ও যদি থাকতো তাহলে আজকের মিটিং এ সাজ্জাদকে টাকার প্রয়োজন ছিল না, হীরের স্থান কাজ দিয়ে পূরণ হয় না। হীরাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো ফরহাদ, হীরাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আমি বললি কি হীরা ফিরে আসবে স্যার? ওকে বলবে এক বাবার তার ছেলেকে বড় দরকার পড়েছে আজ। ওকে স্যার। তোমরা ভয় পেও না ফরহাদ, এরা সবাই আমাদের নিজেদের লোক। ব্রাদার, আমরা তোমাকেও আমাদের লোক বানাতে চাই। তুমি শুধু একটি শর্তে এখান থেকে জানে বেঁচে যেতে পারবে। কি সেই শর্ত? ব্রাদার, ধনবান বয়সের সাথে সাথে বুড়ো হয়ে গিয়েছে, আমাদের ব্যবসার লাভের কথা তার মাথায় ঢোকে না। কিন্তু এই বাবা সাজ্জাদ ঠিকই বুঝতে পেরেছে। একটু ভাবো ফরহাদ, ড্রাগস আর আর্মসের ব্যবসায় কত লাভ। ধনবানের মৃত্যুর পর তুমি সাজ্জাদকে আমাদের পথে চালাও। ধনবানের মৃত্যু? তোমরা সবাই পাগল হয়ে যাওনি তো? ব্রাদার, পাগল না হলে কেউ এত বড় পদক্ষেপ নিতে পারে? কখনো না বড় ভাই, কেউ পারে না। কাল ধনবান আর তার ছেলে মানি শেষবারের মতো অফিস থেকে আসবে, আর সে সময় মৃত্যু।
মৃত্যু ওদের এমন ভাবে আঘাত করবে যা ফেরেশতারাও জানতে পারবে না। তোমরা আত্মহত্যা করতে যাচ্ছ, যদি সাজ্জাদের উপর ভরসা করে তোমরা এই কাজ করার চিন্তা করে থাকো তাহলে বহুত বড় ভুল করতে যাচ্ছ। এই ভুলকে একটু বাস্তব করবো আমি সাজ্জাদ। ধনবানকে মেরে আমি ওর চেয়ারে বসবো, হব নতুন ধনবান। সাজ্জাদ, তোমার মনের মধ্যে এমন চিন্তা এসে থাকলে তা বের করে ফেলো, এখনো সময় আছে। না সময় নেই। ধনবান কালী মারা যাবে। ধনবান আর মানিকের আত্মা আকাশের উদ্দেশ্যে দুনিয়া ত্যাগ করবে। কিন্তু হীরা যতদিন বেঁচে থাকবে ততদিন সাজ্জাদ কোনো অবস্থাতেই ধনবানের চেয়ারে বসতে পারবে না, এবং তার বাবা ভাইয়ের হত্যাকারীদের কোনো দিন ছেড়ে দেবে না। যদি ও বেঁচে থাকে তবে তো বাবার সাথে বেটারাও বেহেস্তে চলে যাবে। বেটা ডন, ড্যালি বলুন, ড্যাড হীরার মৃত্যুর দূত হয়ে চলে যাও। ওকে ড্যাড, যাও। এইবার বুঝতে পারছিস তো মিস্টার ফরহাদ, তোমরা সব পাগল হয়ে গেছো। বাকিটা দেব আমি দেব বাসরে, কি হবে কালকে ভাবি
তুমি সুইট সিক্সটিন, মিলনে মজা হবে হবে রাত দিন, দুজনে হব এলো মেলো। হয়ে গেছে বাবু, হয়ে গেছে, চলেন বাবু। শবনম, মোনাজাতের সময় তুমি কি চাইলে? সত্যি বলবো, তুই রাগ করবে না তো? আরে পাগলি, আমি কি তোমার সাথে রাগ করতে পারি? হ্যাঁ, খোদার কাছে বললাম, তোর বুকে মাথা রেখে আমি যেন মরতে পারি। ছি, এসব কথা বলতে নেই বাবু। আমার কেন জানি মনে হয় আমি হয়তো তোকে পাবো না। আরে পাগলি, আমাকে তো তুমি পেয়েই আছো বাবু। দাঁড়াও না স্বপ্ন স্বপ্ন
জাহাবাদ তা তো হয়ে গেছে, এখন ভেবে শুধু শুধু কষ্টই পাবেন। এমন কেন হলো রে বাহাদুর, এমন কেন হলো? স্যার, আপনার ভাগ্য ভালো বলে আপনি বেঁচে গেছেন। যে বোমার কারণে স্বপ্নমের মৃত্যু হয়েছে, সে বোমা স্বপ্নমের জন্য নয়, সে বোমা রাখা হয়েছিল আপনার জন্য। কিন্তু কেন? সে তো বলতে পারবো না বাবু, তবে আমাদের কাবিলার গঙ্গাকে আমরা শহরের দুই বাবুর সাথে যেতে দেখেছি। স্যার, আপনার বাড়ি থেকে ফোন এসেছিল, আপনার ভাই ও বাবার উপর হামলা হয়েছে, আপনার বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি ভাবছেন স্যার? আপনি যদি স্বপ্নমের হত্যাকারীদের পেতে চান, শহরেই পাবেন, এখানে নয়। বাবা, কারা গুলি চালাতে পারে তোমার বাবার উপর? যারাই চালিয়ে থাক, তারা কেউ বন্ধু নয়, দুশ্মন। হতে পারে সে দুশ্মন নতুন অথবা পুরনো, কিন্তু আমি তাদেরকে বাঁচতে দেব না। মানিক, মানিক, আমার বড় ভয় করছে। ভয় পেলে দুশ্মনরা খাতির করে না টিনা, আরো মরিয়া হয়ে ওঠে। এখন ওদের ভয় পাবার পালা। এই ছোট্ট কাজের জন্য টাকা কত পাওয়া যাবে? 1,00,000। এই 50,000, বাকি অর্ধেক পাবে কাজের শেষে। এবার বলো, কাজ হবে কখন? ঠিক রাত। ঠিক, ঠিক। রাত অনেক হয়েছে, রোগীকে বিশ্রাম নিতে দিন। আপনারা ওয়েটিং রুমে গিয়ে বসুন। মা চলো, সাজ্জাদ চলো, তুমি বিশ্রাম নাও, আসি। চলো। সাজ্জাদ বসো। ভাইয়া, আমার মনটা ভালো লাগছে না। আম্মা, আমি আব্বার জন্য দুরাকাত নফল নামাজ পড়ে আসি। যাও। আসি আম্মা। বাবা এখন কেমন আছে? আল্লাহর রহমত, বিপদ কেটে গেছে। চল, তোর বাবাকে দেখবি, চল। চলো, চলো। Oh, my God.
আয় বাবা আয়। বাবা বাবা দেখো আমি এসেছি বাবা। বাবা ভগবান বাবার আত্মার শান্তি কামনায় একটু দারু পান করে আনন্দ কর। আনন্দ করে কোনো লাভ নেই মুর্শিদ। কেন কেন ভুলে যেও না, বৃদ্ধ বাবার চেয়ারের পাশে দাঁড়িয়েছে জোয়ান দুই ছেলে, সেখানে আমার বসবার জায়গা কোথায়? হ্যাঁ ঠিক ঠিক, জায়গা কোথায়? ঠিক কথা, জায়গা কোথায়? তোমরা না পারলে মানিককে খুন করতে, না পারলে হীরাকে খুন করতে, কিন্তু আমি আমার কাজ করেছি। কারেক্ট, কিন্তু এক বুড়োকে সরাতে দুই জোয়ান এসে দাঁড়ালো। ভাই খোরশেদ, এমন কোন বুদ্ধি কি বের করা যায় না যাতে করে ওই দুই জোয়ান ছেলেকে বাবার কবরের সঙ্গে করা যায়? কেন যায় না, অবশ্যই যায়। তাহলে বাবা হীরা আর মালিকের আত্মার শান্তির জন্য একটু দোয়া করো। জানে মেরে ফেলবো, বল বলবো না, বল বল তোরা কার লোক? বলছি 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 বল। মা, কাল থেকে তুমি কিছুই মুখে দাওনি, ওঠো মা খাবে চলো। আমার খিদে নেই বাবা, তোর বাবাকে হারিয়ে এমন লাগছে, মনে হচ্ছে
যেন সারা দুনিয়ার সবাই আমরা এতিম হয়ে গেছি। হ্যাঁ মা, আজ মনে হচ্ছে আমরা সত্যি এতিম হয়ে গেছি। যতক্ষণ আল্লাহর রহমত আছে ততক্ষণ কোনো বান্দা এতিম হয় না মানিক। বাবা নেই, আমি তো আছি, এখন থেকে আমি এখানেই থাকবো। না বাবা, তুই এখানে থাকবি না, তুই এখান থেকে চলে যা। এখানে চারিদিকে তোর বিপদ, যারা তোর বাবাকে খুন করেছে ওদের সামনে যে তোর কিছুই না। ওরা তো আজও তোদের দুজনের উপর আক্রমণ করেছিল। মা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি তোমার স্বামীর খুনিদেরকে ক্ষমা করতে পারবে? বলো মা, বলো, জবাব দাও, ওদেরকে তুমি ক্ষমা করতে পারবে? না, কখনো না। বাবার খুনিদের খুন না করে আমি ক্ষান্ত হব না। তাহলে আমার এখানে থাকাটা খুব জরুরি। টেক ইয়োর সিট। কেমন আছেন আপনারা? কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে ধনবান বাবা মারা গেছেন। একেবারেই ভুলে যান, সিনিয়র ধনবান মারা গেছেন, কিন্তু জুনিয়র এ ধনবানের আপাতত মরার কোনো সময় নেই। আজ থেকে আমার বাবার চেয়ার আমি সামাল দেব। যার উপর যে দায়িত্ব দেয়া আছে নির্বিঘ্নে পালন করেছেন। মনে রাখবেন, আমার বাবা ভুলের শাস্তি ক্ষমা চোখে দেখেছেন, কিন্তু এই ধনবান হীরার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। রিপোর্ট শুনে আপনাদের খুব খারাপ লাগবে। আপনার বাবার মৃত্যু গুলির কারণে হয়নি, গলা টিপে তাকে হত্যা করা হয়েছে। এই দেখুন পোস্টমর্টম রিপোর্ট। কিন্তু ডাক্তার, এটা কি করে সম্ভব? আত্মীয় স্বজন সবাই তো হোটেলেছিল, বাবার ক্যাবিনে খুনি কি করে প্রবেশ করলো? আমিও তাই ভাবছি। আমার ধারণা এটা হাসপাতালের কোনো স্টাফের কাজ। পোস্টমর্টমের সময় আপনার বাবার হাতে এই আংটিটি পাওয়া গেছে। শুনতে চাই না, একদিনের মধ্যে আমার মাল ডেলিভারি চাই। ওই তো হীরা, ওকে আমি যাচ্ছি। আসেন ভাই সাহেব। দ্যাটস গুড, আমি এক্ষুনি অফিসে আসছি। হীরা, আরে আমি সোনালি, তুমি আমার কথা ঠিকই ভুলে গেছো দেখছি। আমি কিন্তু তোমার কথা একটুও ভুলিনি। তুমি ঠিক তোমার ছবির মতো সুন্দর। আই লাভ ইউ হীরা। কিন্তু এ কি করে সম্ভব? সে চোখ, সে মুখ, সে না না না, তুমি আমার শবনম, আমার শবনম। শবনম? আরে শবনম কে? শবনম কার কথা বলছিস? মা, মা তোমাকে স্বপ্নমের কথা বলেছিলাম না? মা, স্বপ্নম দেখতে ঠিক ওর মতো ছিল। স্ট্রেঞ্জ, ঠিক আমার মতো? হ্যাঁ, এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি। জঙ্গল করে কাবিলা সর্দারের মেয়ে স্বপ্নম। বাবা হ্যাঁ, আমার বড় মেয়ে রূপালীকে তো আমি ওই জঙ্গলেই হারিয়েছিলাম। বলো বাবা, বলো আমার মেয়ে কোথায়? তোকে হারানোর দুঃখে
তোর মা আমাদের ছেড়ে চলে গেছে, এতদিন তোকে আমি কতই না খুঁজেছি, আজ যখন তোকে খুঁজে পেলাম তখন তুইও আমাদের ছেড়ে চলে গেলি মা। এ খোদা, ওর আত্মাকে তুমি শান্তি দাও, খোদা আত্মাকে তুমি শান্তি দাও, শান্তি দাও। What happened, Hira? কিছু না। তাহলে কি ভাবছো অমন করে? আমাকেও তোমার ভাববার কিছু ভাগ দাও না। এ জীবনের আনন্দ শুধু ভাগ করে নেওয়া যায় সোনালি, দুঃখের বোঝা সব মানুষকেই একা বয়ে বেড়াতে হয়। না হীরা, ভালোবাসায় সব কিছু ভাগ করে নেওয়া যায়। হ্যাঁ, শুনলাম গুন্ডারা নাকি আপনার উপর আক্রমণ করেছিল।
তুমি জানলে কি করে? হারামজাদা কুত্তার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। প্রথমে বাবার ছোট ভাইয়ের উপর হামলা করলো, ভাগ্য ভালো ছিল বলে ছোট ভাই বেঁচে গেছেন। চোরের বাচ্চা, এখন টার্গেট করেছে আপনাকে। তুমি কার কথা বলছো? আরে ওই যে নিমোখারাম ম্যানেজার ফরহাদের কথা। মোর্শেদা খোরশেদের সাথে হাত মিলিয়ে অস্ত্র আর মাদকদ্রব্যের ব্যবসা করতে চেয়েছিল, বাবা ওকে সোজা না বলে দিয়েছিলেন। যুবক সমাজকে ধ্বংসকারী ওইসব ব্যবসাকে বাবা ঘৃণা করতেন। তারপর কি হলো? ব্যাস, ফরহাদ চৌধুরীর আসল চেহারা প্রকাশ পেয়ে গেল। এক রাতের মধ্যে কোটিপতি হবার স্বপ্ন ওকে পাগল করে দিল। সে ভাবলো বাবার ছোট ভাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই সে গডফাদার হয়ে যাবে। আপনি কি বলতে চান মোর্শেদা সে ফরহাদের সাথে জড়িত আছে? এখনো হয়নি, হতে কতক্ষণ। ঘরের শত্রু বিভীষণ। ভাইজান, ওই ফরহাদ শয়তানদের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দেবার আগেই আমি ওই হারামজাদাকে খুঁজে বের করে শেষ করে দেই। আজও ঘুমের ঘরে আমি দেখি আব্বা যেন চিৎকার করে বলছেন, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। প্রতিশোধ এমন এক নেশা, তা যতই পূর্ণ হয় ততই বেড়ে যায়। প্রতিশোধ আমি অবশ্যই নেব, কিন্তু মাথা গরম করে নয়, ঠান্ডা মাথায়। কিন্তু কবে? যখন সঠিক সময় আসবে তখন। হ্যালো, হীরা বলছি। বলুন জুনিয়র ধনবান। তোমাদের যে ব্যবসার প্রস্তাব ছিল আমার বাবার কাছে, আমি সে প্রস্তাবে রাজি। কি বলছেন জুনিয়র ধনবান, আমাদের প্রস্তাবে আপনি রাজি? তবে আমার একটা শর্ত আছে। বেশ, বলুন বলুন, কি শর্ত? ফরহাদ কোথায়? ওর কথা আমরা কি করে জানবো? মোর্শেদ, আমি নিশ্চিত যে ফরহাদই আমার বাবার হত্যাকারী। হতে পারে, হতে পারে। ওকে যে সহযোগিতা করবে, যে ওর সাথে দোস্তি করবে, সে আমারও দুশ্মনে পরিণত হবে। ঠিকই বলেছেন আপনি, ঠিক বলেছেন জুনিয়র ধরোবাল। আজ থেকে ও আমাদের দুশ্মন। ফরহাদকে যেদিন আমার সামনে হাজির করতে পারবে, সেদিন 50 লক্ষ টাকা আর আমার সমস্ত শক্তি দিয়ে তোমাদের সহযোগিতা করব। নিশ্চয়ই, নিশ্চয়ই জুনিয়র ধনবান। মৃত্যু ছাড়া এমন কোনো জায়গা নেই যে ওই বেটা ফরহাদ লুকিয়ে থাকতে পারবে। দ্যাটস গুড। বড় ভাই, জুনিয়র ধনবান কি বলতে চায়? আমাদের সাথে ব্যবসা করতে চায়, বিনিময়ে ফরহাদকে চাই। ভুল চিন্তা মোর্শেদ, এটা হচ্ছে ওই হারামির বাচ্চার একটা চাল। এ চালে তোমরা দাবার গুটি হইও না। দাবার গুটি আমরা হব না, হবে ওরা দুই ভাই। এবার আমি নিজে অপারেশনে উপস্থিত থাকব, সমস্ত শক্তি ব্যয় করে উপরে পাঠিয়ে দেব ওই হীরার মালিককে। এ কাজ তোমরা করতে যাবে না, আমি যা বলি আমার কথা মন দিয়ে শোনো। রাতের আধারে ওদের বাড়ি যেয়ে ঘুমন্ত অবস্থায় ওদের শেষ করে দাও। বাবা সাজ্জাদ, সাপের গর্তে গিয়ে কখনো সাপ মারা যায় না। সাপকে মারতে হলে গর্ত থেকে বের করে আনতে হয়। আমার কথা তোমরা শুনলে না, দেখবে হীরার মালিক তোমাদের এমন জায়গায় নিয়ে মারবে যেখানে তোমরা পানিও পাবে না। বড় ভাই, ওই হারামির বাচ্চা যদি সব সত্যি ফাঁস করে দেয়, কুত্তার মতো মরবে। কারণ ধনবানকে আমরা খুন করিনি, খুন করেছে ওই বেটা নিজে। বাই ডার্লিং। বাই। Wow.
এই দেখছি তোমার প্রতি রাতের রুটিন হয়ে গেছে। ওই মেয়েকে যদি তোমার এত ভালো লাগে তাহলে ওর কাছে যেয়ে থাকো না কেন? তোমাকে তো আমার ভালো লাগে ডার্লিং। ওই লুঙ্গা হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না। কাল পর্যন্ত এই হাতে চুমু খেয়েছো আর আজ এই হাত নোংরা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই হাত নোংরা হয়ে গেছে কারণ তুমি আজ ভুলে গেছো বাজারের পেশা আর স্ত্রীর পার্থক্য। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণাকে কিভাবে ভালোবাসে পরিণত করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমার হাত থেকে পালিয়ে তুই কোথায় যাবে আমি বুঝিয়ে দেব। স্বামীর অধিকার কিভাবে আদায় করতে হয় এই কাজটা একটু জানলারও করতে পারে। সাজ্জাদ, তুমি আমাকে হাত তুললে, এ কথা যদি আমার ভাইয়া জানতে পারে তাহলে কি? তুই আমাকে তোর ভাইদের ভয় দেখাস? হারামজাদি, তোর এত বড় সাহস! আমাকে ভয় দেখাস? আমাকে বোঝা ভাই রে হারাম জাতি। আমার বোন রেশমা কোথায়? জানি না। শুনে তুমি ওর গায়ে হাত তুলেছ? হ্যাঁ তুলেছি। আমার বোনের গায়ে তুই হাত তুলেছিস, আমি তোর হাত কেটে ফেলবো। কেমন, তুমি কবে থেকে মদ খাওয়া শুরু করেছ? যেদিন থেকে তোমাদের মতো কাপুরুষদের দেখা পেয়েছি, আব্বা জানের মৃত্যুর বদলা না নিয়ে পুতুলের মতো হাত পা গুটিয়ে বসে আছো তোমরা। তাহলে এই দুঃখে তুমি রেশমার গায়ে হাত তুলেছ? না, আদর্শবান স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়? সাজ্জাদ, নেশার ঘরে তুমি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি ভুলে গেছো কোন পরিবারের মেয়েকে তুমি বিয়ে করেছো। কোনো ভিখিরির বাচ্চা নই, ও বড় ঘরের মেয়ে ছিল বিয়ের আগে, এখন সে আমার ঘরের বউ। কিন্তু সে এখনো আমাদের বোন। আমার বোনের গায়ে হাত তুললে সে হাত আমি কেটে ফেলবো। আরে যা, এই ধমকি তুই অন্য কাউকে দিস। বোনের প্রতি তোর যদি এতই দরদ থাকে তাহলে এখান থেকে নিয়ে যাচ্ছে। সাজ্জাদ, বোনের গায়ে তুই হাত তুলেছিস? আমার বোনের গায়ে তুই হাত দিয়েছিস? ভাইয়া, ছেড়ে দাও ভাইয়া, তোমরা ওকে ছেড়ে দাও। রেশমা চল বোন, বাড়ি চল। না ভাইয়া, ও যেমনই হোক ও আমার স্বামী, আমি ওকে ছেড়ে দিতে পারবো না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার দুঃখের সাগর আমাকে পাড়ে দিতে দাও। Thank you.
বাবার হত্যাকারী না? আমিও এটাই সন্দেহ করেছিলাম। বাবা হীরা, তোমরা কি মনে করেছিলে 50 লক্ষ টাকা আর হিরোইনের ব্যবসার সহযোগিতার আশ্বাসে আমরা তোমার কাছে বিক্রি হয়ে যাব? তোমরা ভুল চিন্তা করেছ। আমরা তোমার বাবাকে মারিয়ে আর তোমাদের বালা। তোমার কিছু হয়নি তো? না, চল চল। মরণ খেলা তুমি আর কতদিন খেলবে হীরা? এ খেলা আমি শুরু করিনি সোনালি, এ মরণ খেলা খেলা আমার কোনো শখ ছিল না, বাধ্য হয়ে আজ আমি এর মধ্যে জড়িয়ে গেছি। আমি সব তবুও জীবনে যদি সুখী হতে চাও তার মনের ভিতরে প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলতে হবে। খুন খারাপির কথা তোমাকে ভুলে যেতে হবে হীরা। জীবনের নির্মম সত্যগুলোকে ভুলে যাওয়া যদি এতই সহজ হতো তাহলে তো জীবনের দুঃখ বলে কোনো কিছুই থাকতো না সোনালি। কিছু জীবন নিয়ে মরণ খেলা এই যে বড় ভয়ঙ্কর হীরা, যে কোনো সময় তুমি মারা যেতে পারো। খোদা তো তোমাকে সবই দিয়েছে হীরা, মা আছে, ভাই আছে, আমি আছি। তুমি আমাদেরকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো, ওখানে আমরা নতুন জীবন শুরু করব। দেখবে একসময় অতীতের কথা তুমি ভুলে গেছো। হ্যাঁ না সোনালি, সময়ের সাথে সাথে হৃদয়ের যন্ত্রণা হয়তো কমে যায় কিন্তু ওর দাগ কখনো মুছে যায় না। এখানে আমার অনেক হিসাব মেটানো বাকি আছে, আর এসব কাজ শেষ না করে দুনিয়ার কোথাও যে আমি শান্তিতে ঘুমোতে পারবো না। তোমার চুরি আমি ধরে ফেলেছি। চুপি চুপি সোনালির সাথে প্রেম করে বেড়াচ্ছো? না মানে কি রে সোনালি, কি হচ্ছে? থিংকিং থিংকিং ড্রিংকিং ওয়াটার, যা দুষ্ট কথা কর। ভাইয়া তোমার হাতে কি হয়েছে? আরে না তেমন কিছুই না। ভাইয়া আজ যে তোমার জন্মদিন সে কথা নিশ্চয়ই ভুলে গেছো। ও মাই গড, সত্যি ভুলে গেছি রে। এসো এসো না, এদিকে বসো, হাতে দাও তো। আরে কেন, কি হয়েছে? আহ দাও না, দাও। ওহো, এই পুরনো ঘড়ি আমার ভাইয়ের হাতে মানায় না। আরে আজ থেকে তুমি এই ঘড়ি পরবে। খুব সুন্দর হয়েছে আন্টি। ভাইয়া সত্যি করে বলো তো, এই আন্টি সোনালি তোমাকে দিয়েছে না? না রেশমা, মিথ্যে বলছো ভাইয়া, এর উপর লেখা আছে লাভ। লেখা তো আছে কিন্তু তুই জানলে কি করে? ব্যাস
আমি জানি, কি করে জানি আমি তা বলবো না। রেশমা, আমার কসম লাগে তোকে বলতেই হবে। ভাইয়া, এই সামান্য কথার জন্য তুমি কসম দিচ্ছ? হ্যাঁ রেশমা। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। ভাইয়া, আমি এমন একটা আংটি সাজ্জাদকে দিয়েছিলাম। তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আমাকে তুমি বিধবা করলে। ভাইয়া, তুমি তুমি ঘুনি। ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? না মানে, ভাইয়া তোমাকে একটা কথা বলবো। কি বল? তুমি সাজ্জাদকে মাফ করে দাও। কি জন্য? ওই যে ও আমার উপর হাত তুলেছিল, সেজন্য ও খুব লজ্জিত। নাও। সাজ্জাদ, তুমি? রেশমা, তুমি একটু উপরে যাও। আমার বাড়িতে কেন এসেছো? এরা আর মালিককে মারতে পারেনি, ওরাই খোরশেদ, ডন আর ড্যানিকে মেরে ফেলেছে। আমি কোন রকমের জান নিয়ে বেঁচে এসেছি। এখন আমি কি করব? আমি তো তোমাদের আগেই বলেছিলাম, হীরা তোমাদের নিয়ে এমন জায়গায় জানে মারবে যেখানে তোমরা পানিও পাবে না। তুমি ঠিকই বলেছো সাগর, আসলে আমার কাঁধা ছিলাম। সেদিন যদি তোমরা আমার কথা মতো হীরা ও মানিককে শেষ করে দিতে, তাহলে আজ এই অবস্থা হতো না। সাজ্জাদ, যেমন করি হোক প্রথমে হীরা আর মানিককে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সে সুযোগ এখন আর আমার হাতে নেই। এখন হীরার সামনে যাওয়ার অর্থ আমি দেখি করা যায়। স্যার, ডবল ক্রস করার চেষ্টা করো না, তাহলে কিন্তু হীরার মালিককে জানিয়ে দেব ধনবানের হত্যাকারী তুমি। চুপ চুপ, বিয়ালিরও কান আছে। হ্যাঁ সাজ্জা, এখন আমরা বাজবো একসাথে, মারবো একসাথে। যাও। হ্যালো ছোট ভাইয়া। ভাইয়া, রেশমা, কি হয়েছে তোর? তোর কণ্ঠ এমন লাগছে কেন? কি হয়েছে তোর রেশমা? ভাইয়া, সাজ্জাদ আমাদের বাবার হত্যাকারী। রেশমা! হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। রেশমা, 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 রেশমা! হ্যালো, হ্যালো রেশমা! সাজ্জাদ! ভাইয়া, তোমাকে একটা কথা বলবো, তুমি সাজ্জাদকে মাফ করে দাও। হ্যালো, ঈশ্বরের বাচ্চা!
তোর বাবা বোনের মৃত্যুর প্রতিশোধ নিবি না? তুই এখন কোথায়? আমার সামনে আসার সাহস আছে তোর? বল তুই কোথায়? যদি সাহস থাকে তাহলে কালাচানের গোডাউনে আয়। তুই যদি তোর বাবার জন্য হয়ে থাকিস তাহলে আমার জন্য অপেক্ষা কর, আমি আসছি। এই সাজ্জাদ, হারামির বাচ্চা বেরিয়ে আয়। সাজ্জাদ বেরিয়ে আয়। একটা সাজ্জাদ কোথায়? আরে এইসব আপদ নিয়ে কেন? আর এখন এরাই তো আমাদের ঢাল। এখন আমরা কোন দিকে যাবো? বিদেশ। আমাদের জন্য গভীর সমুদ্রের জাহাজে, আমরা ওই জাহাজে সোজা দুবাই চলে যাবো।
আমাকে